প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা এসেছি আনারুল ভাইয়ার কবিতরের খামারে। চলুন দেখে আসি আনারুল ভাইয়ার কবিতরের খামার। আনারুল ভাইয়া কত জাতের কবুতর লালন পালন করে? হলো রেসার কবুতর। ও আচ্ছা। এটা মাদি কবুতর। ও আচ্ছা। এটা মাদি কবুতর এটা? ও আচ্ছা। আপনার হলো নর। ও আচ্ছা। হলো নর কবুতর। চোখগুলো দেখেন তো ভাইয়া, এই কবুতরের প্রাইস কত? প্রাইস হবে আপনার 2500 টাকা। ও আচ্ছা। এটা পয়েন্ট তো এখানে এক জোড়া আছে অরিজিনাল ড্রেসার। আচ্ছা, দেখেন আপনার মাটি কাদের দেখাই। আচ্ছা, এটা হলো মাদি কবুতর। ও আচ্ছা, এটা হলো মাদি কবুতর। এই কবুতরের প্রাইস কত? এটা প্রাইস আপনার 3000 টাকা জোড়া করবে। ভাইয়া, আর কি কি কবুতর আছে? আমার জায়গা আছে কিছু কালেকশন, ভালো কালেকশন দেখেন। এখানে আছে আপনার আফসান। ও আচ্ছা। সাথে একটা বাচ্চা আছে, আবার ডিম দিছে, ডিম আছে। এটা মাটিটা। এই কবুতরের জোড়া কত টাকা ভাইয়া? আপনার 8000 টাকা। এটা মাটি মাটি মাটিটা আফসান। ও আচ্ছা। আর সাথে দুটো ডিম আছে, সাথে দুটো ডিম আছে, আর সাথে একটা বাচ্চা আছে। তাহলে ভাইয়া, বাচ্চা সহ 8000 টাকা? তাহলে 8000 টাকা। আর এখানে আছে আপনার বাগদাজি হুমা, এটারও পাথর আছে, পাথর নিয়ে বসে আছে। এটা নর, এটা মাদি, এটা প্রাইস করবে 4000 টাকা। নিচে কোন কোন জাতের কবুতর রাখা আছে? নিচে আছে আপনার গিরিজাল, দুটা বাচ্চা আছে সাথে, আপনার 3000 টাকা পড়বে। এটা হলো নরটা, নর, এটা হলো নরটা, এটা হলো নর, দেখেন এটা গিরিজাল। 3000 টাকা কি 4টা কবুতর মিলে? না না না, শুধু জোড়া। ও আচ্ছা। আর এখানে আছে কিছু মিলি হুমা, এখানেও বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। তো এবার একটা বাচ্চা বসছে, এটাই, এটা প্রাইস করবে 3000 টাকা। ভাইয়া, এই কবুতরের বাচ্চা সহ দিবেন? হ্যাঁ, এটা বাচ্চা সহ দেব। আর এখানে আছে আপনার হুমা মাক্সি, এটা হলো মাদিটা, চোখগুলো দেখেন একদম লাল, তো আলোর জন্য বোঝা যাচ্ছে না, একদম লাল। তো এটা প্রাইস পড়বে আপনার 3500 টাকা, সাথে ডিম আছে, সাথে ডিম আছে, সাথে এটা নটটা, সাথে ডিম আছে, দুইটি ডিম আছে। আর এগুলো সব, এটা হলো দুবাস, এটা হলো দুবাস, এটা নর, দেখেন এদিকে, এটা এটা ঠোঁটটা দেখেন কত একদম সুয়ের মতো চুকা। এই কবুতরের জোড়া কত টাকা? 5000 টাকা, সাথে ডিম আছে, দেখেন ডিম আছে 2 পিস, আর কয়েকদিন মানে 2-3 দিন ফুটে যাবে। এগুলো জোরে নিতে চান 5000 টাকা। এখানে আছে আপনার হুমা, সবজি হুমা। এই কবুতরের জোড়া কত টাকা? 3000 টাকা। চোখগুলো দেখেন একদম লাল, তো এটা প্রাইস পড়বে 3000 টাকা। এটা কি ডিম বাচ্চা দিয়েছে? না, এটা এখনো ডিম বাচ্চা করে নাই, রানী। কিছু আছে কবুতর দেখেন রেড চাকার, তো এখানে মাটিটা ধরলাম, তো দেখেন চোখগুলো দেখেন একদম লাল। আর মাদি পা হলো চঙ্গপায়া, মানে যেটাকে বলা হয় হাঁস পায়ার মতো। এই তো এটাকে ডিম আছে 2 পিস, বাচ্চা আছে 1 পিস ফুটছে, এই যে সাথে বাচ্চা, এই 1 পিস বাচ্চা, এই যে 2 পিস ডিম, এটা প্রাইস করবো আপনার 4500 টাকা।
আর এখানে আছে এটা একটু সমস্যা, এটা বিক্রি হবে না, এটা থাকবে, এটা বিক্রি হবে, এটা দু বাস এটা নর, এটা প্রাইস পড়বে 5000 টাকা, সাথে বাচ্চা আছে। তো আরও কিছু আছে দেখাই, এটা হলো একদম অরিজিনাল হুমা রেসার, এটা একদম অরিজিনাল হুমা, এটা রেসার কবুতর, চোখগুলো দেখেন একদম লাল। তো এটা প্রাইস পড়বে 6000 টাকা জোড়া। এটা হলো আমার প্রোটেকশন রুম, আর এখানে ভিতরে আছে এগুলো আপনার এদের বাচ্চা, মানে আমি ছাড়া পালার জন্য এগুলো সবসময় ছাড়াই থাকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এস এম জিমি, এস কে সাবমিট মিডিয়া, ঢাকা।